আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখার জন্য এখন নিয়াত করেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা এই যে সময়টা আমরা এখানে দেব, এই সময়ের বিনিময়ে যেন কেয়ামতের নাজাতের ওসিলা আল্লাহ তাআলা মিলাই দেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমাদের মঞ্জুর করেন, আমাদের ভাগ্যে রাখেন। তার হাতে হাউজে কাউসারের পানি যেন আমরা সবাই পান করতে পারি, এই তৌফিকটাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাই বোনেরা, আমি আপনাদের সামনে গত এপিসোডে আলাপ করতেছিলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই মানে দাওয়াতি কাজে এসে হোঁচট খেতে থাকলেন, ব্যথা পেতে থাকলেন, অত্যাচারের সম্মুখীন হলেন, কষ্ট কেন পেতে থাকলেন, এর একটা কারণ আমি বর্ণনা করেছি। তারপরে বর্ণনা করেছি যে এই অত্যাচার, এই কষ্ট, এই বিপদের মাঝখানে উনি কীভাবে নিজেকে সহ্য এবং সবরের মধ্যে থাকতেন, তারও একটা মানে উপায় আমরা আলোচনা করেছি। আমাদের জীবনে যখন এরকম আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, এটা কিন্তু আমাদের জীবনে একটা পাথেয় হয়ে থাকবে। দাঈ ইলাল্লাহ যারা কাজ করেন, দাওয়াত ইলাল্লাহর কাজ যারা করেন, যিনি আল্লাহ তাআলার এই নবুয়তি চরিত্র যার মধ্যে আছে, তারও জীবনে এরকম বিপদ আপদ মুসিবত আসবে, দুনিয়ার জীবনে আসবে, দিনের পথে আসবে, পরিবারের উপরে আসবে। তো যখন এগুলো আসতে থাকবে, তখন আমাদের সালাত, সিয়াম, আল্লাহ তাআলার ইবাদাত, তাসবিহ, তাহলিল, এইগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী হওয়ার চেষ্টা করব এবং সবর আনার চেষ্টা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পর্বে আমি আলোচনা করতে চাচ্ছি যে তিনি কিভাবে, কোন কোন কষ্ট তিনি পেয়েছেন এবং তার সাহাবায়ে কেরাম পেয়েছেন। কারণ এই যে চতুর্থ হিজরি, চতুর্থ শোন, নবুয়তের চতুর্থ শোন থেকে তার উপরে অত্যাচার নেমে আসা শুরু হলো। আপনারা শুনেছেন যে অত্যাচার কিন্তু শুরু হয়েছিল নামাজ পড়ার অবস্থায়। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন, সেখানে কিছু আবু সুফিয়ানের নেতৃত্বে কিছু লোক যেয়ে তাদের উপরে অত্যাচার শুরু করে দেয় এবং ওখান থেকেই মারামারি শুরু হলো। এবং আপনাদের সাথে গত এপিসোডে আলোচনা করেছিলাম যে ওদের পার্লামেন্ট হাউস, যেটা বলে দারুন নাদুয়া আরবিতে বলা হতো তখন, যে ওদের পার্লামেন্ট হাউসে একটা পাশ হলো, একটা আইন পাশ করে নিল যে এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদেরকে মেরে ফেলতে হবে, মারতে হবে। এই মারতে যে তখনকার নিয়ম ছিল এই যে কোনো ভুল যুদ্ধে যদি কেউ মরে অথবা মানে ঠান্ডা মাথায় ভুলভাবে কাকে মারা হয় অথবা পলিটিক্যাল সাপ্রেশনে কেউ মরে যায়, তখন সাধারণত 100 উট দিয়াত বা রক্তপণ হিসেবে দিতে হতো। কিন্তু ওরা আইন করে দিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের যদি কেউ মরে যায় তাদের অত্যাচার করতে করতে, তাহলে ওদেরকে এই উটও দেওয়া লাগবে না। মানে এক এক ধরনের অঘোষিত যুদ্ধ যেন শুরু হয়ে গেল। এবং যারা এই কাজে নেতৃত্ব দেবে, যারা মারবে, সেই একটা গ্রুপ তারা তৈরি করলো, 25 জনের একটা গ্রুপ, এবং সেই গ্রুপের হেড করে দেওয়া হলো আবু লাহাবকে। এটা আমরা গত এপিসোডে আলাপ করেছি। তো এরা বেরিয়ে পড়লো এখন, যেখানে যাকে পায় সেখানে মারার জন্য উদ্যত হয়। আমরা প্রথমে আলোচনা করি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফিজিক্যাল অ্যাটাক কীভাবে এসেছে, তারপরে পরে আমরা পরের এপিসোডে যাব অন্য অন্য অত্যাচারের কাহিনীগুলো আলোচনা করার জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা সুরা নাজিল হয়েছিল, আপনারা জানেন এটা, যে সুরাটাকে সুরা আল ইনশিরাহ বলা হয়। আলম নশ বিসমিল্লাহ রহমান রহিম আলম নশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যাহরাক। এই আল্লাযী আনকাদা যাহরাক মানে হলো এই যে আল্লাহ তাআলা আপনার উপরে নবুয়তের যে বোঝা চাপিয়েছিলেন, যে বোঝার কারণে আপনার ব্যাকবোন পর্যন্ত ভেঙে যেত, আপনার পিঠ বাঁকা হয়ে যেত বা ভেঙে যেত। তো পিঠ বাঁকা হয়ে যেত, ভেঙে যেত, এই কথাগুলো বলার অর্থ হলো এই যে ওই দাওয়াতি কাজ যখন উনি শুরু করেছেন, তৃতীয় শোন থেকে চতুর্থ শোনে যখন তিনি পা দিয়েছেন, সেখান থেকে কিন্তু মানে তার বয়স যখন 43 বছর, 43 ইয়ার্স, সেখান থেকে এই অত্যাচার শুরু হয়েছে তার উপরে। এবং 44 ইয়ার্সে তার উপরে অত্যাচারে একেবারে মোটামুটি ভালো ধরনের অত্যাচার শুরু হয়, এবং ওই অত্যাচার যত বাড়তে থাকে আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা আয়না লাকা যিকরাকা, এবং আমি আপনাকে পৃথিবীর সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ বানাই দিয়েছে, আপনার মান, আপনার নাম, আপনার মর্যাদা,
আপনার পজিশনকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় এমনকি মাকামে মাহমুদে স্থাপিত করেছে। এর কারণ হলো যে তিনি যে সবর করেছেন সেটা একেবারে নিঃসন্দেহে অন্যান্য নবীদের জীবনের মানে যে সবর ছিল তার চেয়ে কোনো অংশ কম ছিল না। মাঝে মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেতেন, চোখে পানি আসতো, তখন আল্লাহ তাআলা তাকে বলতেন ফাসবিরু ফাসবির, তুমি সবর করো, কামা সবরা উলুল আজমি মিনার রসুল, যেমনভাবে আমার শ্রেষ্ঠতম রসুলগণ যেমনভাবে সবর করেছেন তুমি সেইভাবে তুমি সবর করো। এই যে সূরা নাসর আলম নাসর হালাকার শেষের দিকে উনি বলছেন ফাইদা ফারগতা ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব, মানে যখনই আপনি ফ্রি হবেন তখন আপনি একটু আল্লাহর দিকের জন্য কষ্ট করতে থাকুন এবং আল্লাহর দিকে আপনি মনটা ফিরিয়ে নেন। এগুলো বলে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে অত্যাচার আসবে, কষ্ট হতে থাকবে, কিন্তু আপনার ওয়ালাল আখিরাতু খায়রুল্লাকা মিনাল উলা, সামনের একটা দিন আসতেছে, এই হয়তো মক্কার পরে মদিনার জীবন অথবা দুনিয়ার পরেও আখিরাতের জীবন, খায়রুল্লাকা মিনাল উলা, প্রথম জীবনের চেয়েও সেই জীবনটা অত্যন্ত সুন্দর হবে, অত্যন্ত ভালো হবে। এই আশাটা কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং আমরা যারা তার পথ ধরে চলব এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যত বিপদ আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, সব ঝড় এবং সব বিপদের সামনে আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ালাল আখিরাতু খায়রুল্লাকা মিনাল উলা, পরবর্তী যে জীবনটা আসতেছে সেই জীবনটা প্রথম জীবনের চেয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে যদি আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলি, যদি আমরা ইমানের পথে চলি। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন জায়গা থেকে আঘাতটা শুরু হয়েছিল। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো যার কাছ থেকে সাহায্য পাওয়ার কথা ছিল সবচেয়ে বেশি, কারণ মানে আপন আত্মীয় একেবারে রক্তের সম্পর্ক, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আপন দাদার ছেলে, যদিও মানে দাদি এক ছিল না কিন্তু দাদা ছিল এক, মানে আব্দুল মুত্তালিবের ছেলে ছিল আবুল আহাব। এই আবুল আহাব এ কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করছিলেন তো এই জন্মগ্রহণ করার খবরটা এক দাসী যে দিয়েছিল, সেই দাসীর নাম ছিল সুয়াইবা। তো এই দাসী যে যখন খবর দিল যে আবদুল্লাহর একটা ছেলে হয়েছে, আপনার ভাইয়ের একটা ছেলে হয়েছে, তো তখন আবুল আহাব এত খুশি হয়েছিল যে তার ওই দাসীকে আজাদ করে দেন, মুক্ত করে দেন। তো এই যে একটু সম্মান দেখানো তার মানে কি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে তার কিন্তু যথেষ্ট আনন্দ হয়েছিল। সেই লোকটা আশা করা হয়েছিল যে আশা করা গিয়েছিল যে যখনই আমাদের নবী নবুয়াত পাবেন এবং ডাক দিবেন হয়তো সবার আগে আবুল আহাবই সেই ডাকে লাব্বাইকা বলে ঈমান আনবে, কিন্তু হয়েছে তার বিপরীত। একেবারে প্রথম দিন থেকেই তিনি যখন একটু দাওয়াত দেওয়া প্রক্রিয়া শুরু করলেন সেই দিন থেকেই আবুল আহাব তার বিরোধিতা শুরু করে দিল। আবুল আহাবের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্নমুখী সম্পর্ক গড়ে ওঠে। আপনারা আগে বলেছি যে মানে আবুল আহাবের দাস দাসী পর্যন্ত মুক্ত হয়ে যায়, তার মানে কি মানে পার্সোনাল লাইফে তাদের সম্পর্ক কিন্তু মানে নবুয়তের হওয়ার আগ পর্যন্ত বেশ ভালোই ছিল। এমন হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চারজন মেয়ের মধ্যে একজন মেয়ের নাম ছিল রুকাইয়া, একজনের নাম ছিল উম্মে কুলসুম। তা আবুল আহাবের সম্পদ ছিল এমনি তো আছে, আর আবুল আহাব আমাদের নবীকে পার্সোনাল লাইফে ভালো জানতো, ভালোবাসত। তো তার দুই ছেলে ছিল, একজনের নাম ছিল ওতবা আর একজনের নাম ছিল ওতাইবা। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন, যে বললেন যে তোমার দুই মেয়ে যারা বিয়ের বয়সে হয়েছে, তো আমি চাই যে আমার ছেলেদের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে। আল্লাহ রসুল না করেননি, কারণ ভালোবাসা রক্তের সম্পর্ক তো ছিলই আর সম্মান একের উপরের উপর ছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা বলেছেন, আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম। মানে চাচাতো ভাইদের সাথেই দুই মেয়ের বিয়ে হলো, উতবার সাথে বিয়ে হলো রুকাইয়া এবং উম্মু কুলসুমের সাথে বিয়ে হলো উতাইবার। তো এই বিয়ে হওয়ার পরে মানে সংসার চলতেছে মানে যেভাবে সাধারণভাবে চলে, নবুয়াত শুরু হলো। নবুয়াত শুরু হওয়ার পরে প্রথম দুই বছরের মধ্যেই মানে আবুল আহাবের সাথে যে আচরণটা হলো, দুই বছরের পরেই, দুই বছরের মাথায় যে তৃতীয় বছরে যখন পা দিয়েছেন, উনি সাফা পাহাড়ে উঠে যে মানুষদেরকে দাওয়াতের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা শোনালেন, তখন ওখানে আবুল আহাব যে চিৎকার করে বলছিল, আপনারা তো আগের গল্পে শুনেছেন যে
ধ্বংস হয়ে যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ মিন জালেক, তুমি ধ্বংস হয়ে যাও, হ্যাঁ তুমি কি এই জন্য আমাদের ডাকছো এখানে? তখন আল্লাহ তালাও সহ্য করলেন না যে এত সুন্দর একটা সময়ে যে সময় তোমার ভাতিজা তোমাকে ডেকেছে আমার দিকে, তুমি তার কথা শুনলে না। তো আল্লাহ তালাও একটা সুরা নাজেল করে দিলেন, এর বিপরীতে তিনি বলে দিলেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবুল লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, দুই হাত দিয়ে তিনি আমাদের নবীকে কটাক্ষ করেছেন, এবং কোনো কোনো রেওয়ায়েত আছে দুই হাত দিয়ে উনি পাথর ছুঁড়ে মেরেছিলেন। তো সেই দুই হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সেই আবু লাহাব নিজেও এবং তার যত সম্পদ আছে, কিছু তার কাজে লাগবে না, তার সে দোজকে যাবে, সে তার স্ত্রীও যাবে দোজকে, এইরকমভাবে এই সুরাটার মধ্যে বলা হলো। এই কথা বলার পরে সবচেয়ে যে সমস্যা হলো যে আবু লাহাব সামাজিকভাবে যদিও তিনি তার মর্যাদা ছিল, যথেষ্ট মর্যাদা ছিল সে সময়, কিন্তু সামাজিকভাবে হেয় হয়ে গেল, এবং এই সুরা তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পড়া হতো, নামাজের মধ্যে পড়া হতো, মানে এটা তো কোরআন শরীফ, তো কোরআন শরীফ আকারেই তার সম্মান দিয়ে মানুষ পড়াশুনো করত। তো এইটাকে আবু লাহাব মনে করলো তার বংশের জন্য একটা সমস্যা, তার পরিবারের জন্য একটা সমস্যা, তো সে চেষ্টা করলো যে তার দুই ছেলেকে ফোর্স করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে তালাক দেওয়াবেন। যেহেতু তারা দেখতে শুনতেও খুব সুন্দরী ছিল, মানে ও রুকাইয়া, উম্মে কুলসুম এবং সম্ভ্রান্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে, কেমন অবস্থা, তো ওরা প্রথমেই দ্বিধা করছিল যে না আব্বা আপনি এত বেশি বাড়াবাড়ি করেন না, আমরা তালাক দিচ্ছি না, কারণ মেয়ে দুইটা ভালো, আপনি কি কোন দোষের কারণে তাদেরকে তালাক দেবেন। শেষে বললো যে ঠিক আছে, তোরা যদি তালাক না দিস তোদেরকে আমি ত্যাজ্যপত্র করে দেবো, এবং মারধর শুরু করেছে যে তোরা তালাক দিতে হবে। ওর মাও মানে চিৎকার শুরু করছে যে না তালাক দিতে হবে। তো বাবা মার মন রাখার জন্য তারা চিন্তা করলো যে কী করা যায়। তো এর মধ্যে উতাইবা ছিল একটু দুষ্টু বেশি, উম্মে কুলসুমের স্বামী, তো সে আগে তালাক দিল যে ঠিক আছে আমি রাখবো না, যেহেতু আমার বাবা মাকে এত হেয় করা হয়েছে তা আমি আর তার মেয়ে রাখবো না। এরপর উতবা রুকাইয়াকে তালাক দিল, দুইজন তালাকপ্রাপ্ত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরে আসলেন। আপনারা তো জানেন যে মেয়ে মানে ব্রোকেন ফ্যামিলি হয়ে গেলে বাবার কেমন লাগার কথা, তো কারোর আনন্দ থাকার কথা না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ব্যথা পেলেন। তো একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এই সময় উতাইবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখে মুখে থুতু মেরে দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এত মানে মানে কষ্টের একটা সীমা থাকা দরকার, যে তুই তো শ্বশুর হতো কদিন আগে, তুই তার মুখে থুতু দিলে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে আমার ভয় হচ্ছে এটা বনি মুররা একটা গোত্র ছিল, যে বনি খালব একটা গোত্র ছিল, এদের এই পাশ দিয়ে একসময় সে যাবে এবং সেখানের কুকুরেরা তাকে খেয়ে ফেলবে, আমার এই ভয় হচ্ছে। তো হয়েছিল তাই, উতাইবা একবার ব্যবসায় যাচ্ছিল, রাস্তায় যেতে যেয়ে ওই ওই গ্রামের পাশ দিয়ে যখন যায়, হঠাৎ করে দুটো নেকড়ে বাঘ এসে তারপরে ওকে ওই ঘটনাস্থলে তাকে মেরে ফেলে এবং ফেড়ে ফেড়ে খেয়ে ফেলে। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে এইরকমই হয়ে যায়। তো যা হোক সেটা পরের ঘটনা, কিন্তু ওখানে তালাক দেওয়া হলে এটা আমি বোঝাতে চাচ্ছি যে দেখেন প্রথমে পরিবারের উপরে কীভাবে একটা আঘাত তার দেওয়ার চেষ্টা করলো। আবু লাহাব শুধু এটা করেই শেষ হয়নি, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রথম ছেলের নাম ছিল কাসেম, তিনি এন্তেকাল করেন দুই তিন বছর পরে, তারপরে আরেক ছেলে হয় তার নাম ছিল আবদুল্লাহ। তো আবদুল্লাহ যখন কয়েক বছর বয়স, এক বছর অথবা দেড় বছর বয়স হয়েছে, তখন হঠাৎ করে ওনার অসুখ হয়ে গেছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোলে রাখছেন, ওই অবস্থায় আবদুল্লাহ এন্তেকাল করেন। তো এটা দেখে মনে খুব কষ্ট লাগছে, প্রথম ছেলে মারা গেল, তারপরে মেয়ে হয়েছে, তারপরে আবার ছেলে একটা হলো আর একটা ছেলে, সে ছেলেটাও মারা যাচ্ছে। আর তখনকার শুধু সময় নয়, এখনকার সময়ও যে একটু ছেলে না হলে যেন বাবা মার মনে একটু কষ্ট থাকে বেশি, যে আহারে আমার একটা ছেলে হলো না। কিছু কিছু বাবা মা এমনও আছে যে আমি শুনেছি, দুই এক বোন আমাকে কেঁদেছেন এবং বলেছেন যে হসপিটালে তার বাচ্চা হয়েছে, তো মেয়ে হয়েছে দেখে ওই ওখানে ওই বাচ্চা রেখে মাকে রেখে আমাদের এক ভাই চলে আসছেন যে না আমি তোর মুখ দেখবো না। তো এরকম পর্যন্ত রাগারাগি হয়। তো মানে তখনকার যুগে আরও বেশি ছিল যে মেয়েদেরকে তারা দেখতে পারতো না, মেয়ে বাচ্চা হলেই তারা তাকে কবরস্থ করতো, একেবারে জীবিত কবর দিত, আর ছেলে বাচ্চা হলে অসম্ভব আনন্দ করে
তারা এটাকে মানুষের কাছে শোনাতো, জানাতো এবং আনন্দ করতো, নাচানাচি করতো। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ছেলে হয়েছে, এটা তো বিরাট আনন্দের বিষয়, সবাই তো আনন্দ করেছে। কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল, মানে ছেলেটা ইন্তেকাল করলো, তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মনে বেশ কষ্ট লাগছে। তো বাচ্চা আল্লাহ রসুলের কোলে শায়িত অবস্থায় আছেন, মরে মানে ইন্তেকাল করেছেন মৃত্যু অবস্থায়। ওই অবস্থাটা দেখছে আবুল আহাব, দৌড়ে ছুটে আসছে কাবা ঘরে, এসে তারপরে কাবা ঘরে ওখানে চিৎকার করে বলছে, এই শুনছিস, তোরা শুনছিস? তো ওর আবার দোষ ছিল কি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ ছিল, কিন্তু সে সবসময় মুদাম্মাম বলতো, নাউজুবিল্লাহ মিন জালিক। এ মুদাম্মাম মানে নিকৃষ্ট, আর মুহাম্মদ মানে উৎকৃষ্ট, প্রশংসিত। তো এই বলতে তোমরা শুনেছো যে তার একটা ছেলে হয়েছিল, সে ছেলে কিন্তু আজকে মারা গেছে। মারা যাওয়া মানে হলো এই, তার এখনও চারটে মেয়ে শুধু আছে আর কিচ্ছু নাই, মানে সে হলো নির্বংশ হয়ে গেছে। তো আল্লাহরও মানে কুদরত, আমি আশ্চর্য হয়ে যাই, যখনই আবুল আহাব আমাদের নবীকে যত জায়গায় ইনসাল্ট করেছে, আবুল আহাব সহ অন্যান্যরাও, কিন্তু বিশেষ করে আবুল আহাবের ইনসাল্টগুলোর জবাব আল্লাহ তাআলা একেবারে সঙ্গে সঙ্গে দিতেন। আগের ইনসাল্টের জবাব যেমন সূরা লাহাব দিয়ে দিয়েছেন, এই ইনসাল্ট করার পরে তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি মোটে কষ্ট পাবেন না, আপনার সন্তান একজন চলে গেছে, কিন্তু আপনি মনে রাখেন ইন্না আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি, মানে শব্দটা ইউজ করেছেন মানে অতীতকালের শব্দ, মানে আমি আপনাকে দিয়েছি মানে এটা লেখা হয়ে গেছে, আপনি শুধু আমার কাছে আসলেই পেয়ে যাবেন। আল কাউসার, মানে কাউসারের দুটো অর্থ আছে, যে অনেক বেশি নিয়ামত দিয়েছে, আর একটা অর্থ এটাও আছে যে মানে আপনাকে একটা কাউসার নামক একটা নদী আমি দিয়েছি, যে মানে নদী থেকে বা নদী বা ঝর্ণা যেখান থেকে আপনি পানি পান করবেন, যে পানির এক ফোঁটা পানি যদি কেউ পান করে তাহলে আর জীবনে সে তৃষ্ণার্ত হবে না, এমন সুন্দর, মানে দুধের চেয়েও সুন্দর, মধুর চেয়েও আরও মিষ্ট, মানে এমন সুন্দর পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঝর্ণাটা আল্লাহকে তাকে দেবেন। আল কাউসার মানে নাহারুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নদী, এটাও অর্থ আছে। আর একটা অর্থ এটাও আছে যে কাউসার মানে আপনি দুশ্চিন্তা করেন না, আপনার মেয়ে যে ফাতিমা আছে, ফাতিমা কেউ কেউ বলেছেন বলেছেন যে কাউসারের অর্থ ফাতিমাও হতে পারে, হতে পারে, তো সেটার মাধ্যমে আপনার এই মানে জীবনযাত্রা চলতে থাকবে এবং কেয়ামত পর্যন্ত আপনার বংশধর থাকবে, এটাও একটা অর্থ হতে পারে। ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনার ছেলে ইন্তেকাল করেছে এই জন্য আপনি দুশ্চিন্তা করেন না, আপনি নামাজ পড়তে থাকুন এবং আপনি কোরবানি করতে থাকুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনাকে আবতার বা নির্বংশ বলেছে সেই শত্রুই, আপনার যে শত্রু এরকম বলেছে সেই হলো নির্বংশ। আজকে এই মানে সিরাতুন্নবীর এই পর্যায়ে এসে একথা স্বীকার করতেই হয় যে আবুল আহাবের নামটা এখনও মানুষ নেয় ঘৃণার সাথে, এখনও মানুষ নেয় মানে অভিশাপের সাথে। আর আবুল আহাব নামে কোনো মানুষ পৃথিবীতে তো কেউ কারোর নাম রাখে না আবুল আহাব, এমনকি তার সন্তানেরা কেউ নাই, সে শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে, কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লামের নাম কিন্তু রয়ে গেছে। এরপরে হলো যে আরেকটা কাজ মানে এরা করতো, সেটা হলো যে বিশেষ করে আবুল আহাব, যে আপনি গত এপিসোডে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের সময় আসতো, তারপর হজের পরে বা হজের আগ দিয়ে আরও যে তিনটি মেলা হতো, ওকাজ মেলা, দিল মজাজ মেলা এবং মজান্না, এই যে এই জায়গাগুলোতে যে মেলা হতো, এই মেলাতে আল্লাহ রাসূল যেতেন, যে মানুষকে ইসলামের কথা বলতেন, আর পিছনে থাকতো আবুল আহাব, মানে সে সবসময় এরকম বলতো, হাজা সাহারুন কাজ্জাব, তোমরা জানো এ আমি হলো তার চাচা এবং আমি বলছি সে হলো জাদুকর এবং মিথ্যাবাদী। শুধু তাই না, দুই হাতে পাথর নিত, সেই পাথর নিয়ে তার পায়ে মা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পায়ে মারত এমনভাবে যে মানে ইবনে আসাকির বলেছেন যে তার পা দিয়ে রক্ত বের হয়ে যেত মাঝে মাঝে, এমনও কষ্ট আবুল আহাব একাই দিয়েছেন। শুধু তাই না, আবুল আহাবের ঘরে ছিল আরেক মহিলা, তার নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল এ ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহ তাআলা আনহুর বোন। তো এই উম্মে জামিল ছিল আরেক মানে শয়তানের পরাকাষ্ঠা। সে কি করত, সে ওই বন জঙ্গল থেকে কাঁটাযুক্ত মানে গাছ, বিশেষ করে এই যে ঝাউ গাছ যেটা হয় মরুভূমিতে, এর মানে ডাল কিন্তু কাঁটা ভর্তি করা থাকে, এই কাঁটা সে ঘাড়ে করে বয়ে নিয়ে আসতো, এই ডালগুলো
এনে তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘর এবং তার ঘর কিন্তু মুখোমুখি ছিল, একই পাশাপাশি, এই সামনে আবু লাহাবের ঘর আর এই পাশে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘর। আর এই মাঝখান দিয়ে যে এটা ছিল বালু দিয়ে বা কংকর দিয়ে বিছানো ছিল, ও করতো কি ওই কাঁটা নিয়ে ওর নিচে এই বালুর নিচে রেখে দিত, যাতে করে আল্লাহ রসুল ঘর থেকে বের হবার সাথে সাথে, তখন তো আর ওই পায়ে এত সুন্দর জুতা ছিল না, খালি পায়ে তো তারা বের হতোই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বের হবার সাথে সাথে যেন পায়ে কাঁটা ফোটে, এই কাজটা উম্মে জামিল করতো, এটা তো সবসময় করতো এবং তার বিরুদ্ধেই সবসময় লেগে থাকতো। যখন সুরা আল-লাহাব নাজিল হলো, ছেলেদেরকে নির্দেশ দিল বউ তালাক দিতে, সেটা তো করলো করলো, এরপরে এই সুরা আল-লাহাব নাজেল যেদিন হয়, যেদিন আল্লাহ রসুল বললেন যে আজকে রাত্রে সুরা আল-লাহাব নাজেল হয়েছে, তো উনি সকালবেলা সবাইকে এটা বললেন, সবাই মুখে মুখে এটা আবু লাহাব সম্পর্কে এটা মানে পড়া শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। তখন সে বড় একটা পাথর সাথে নিয়ে দৌড়ে ছুটে আসছেন যে এখন কোথায় আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আসলাম, তাকে ধরে মারবেন। তো উনি কাবাঘরের মধ্যে তখন নামাজ পড়তেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই উম্মে জামিল কাবাঘরের মধ্যে মানে হারাম শরীফের ভিতরে ও ঢুকে পড়ছে, ঢুকে তারপরে দেখে যে কাবাঘরের এই পাশে আবু বকর বসে আছেন, বলছে যে আবু বকর তোমার সেই বন্ধু কই যে আমার স্বামীকে গালাগালি করে, আমাকে গালাগালি করে, সে কই? তখন একটা কবিতা পড়তে থাকে যে মুজাম্মাম আসাইনা আমরুহু আমরাহু আবাইনা ও দিনাহু কালাইনা, যে সে নিকৃষ্ট একটা লোক যাকে আমরা মানি না এবং তার কথাগুলোকে আমরা অস্বীকার করি এবং তার দিনকে আমরা মানে ঘৃণা করি। এই কথা বলে বলে সামনে এগিয়ে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পাচ্ছেন যে কি জানি কি হয়, কোথায় যাচ্ছে কি না হচ্ছে, তারপরে যে শুধু খুঁজতে কই সে মানে কোথায় গেল তোমার সেই বন্ধু। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বসে রয়েছেন কাবা ঘরের পাশে, মানে হাজরে আসাদের একদম পাশে, তো ওখানে যে একদম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গেছেন তখনও সে চিনতে পারতেছে না। আবু বকর তখন হাসতেছেন, বলে ব্যাপারটা কি গার পাশে গেছে তারপরে সে দেখতে পাচ্ছে না, পরে বলছে কই এখানে নাই, তাহলে দেখো তুমি, আবু বকর বলছে তুমি দেখো, তো এটা সে যখন না পেলো তখন ফিরে আসলো, এসে বলতেছে আজকে যদি পেতাম তার মাথাটা ভেঙে দিতাম। তো চলে আসতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে ফিরে হাসলেন, বলেন যে ও যখন আমার কাছে আসতেছিল আল্লাহ তাআলা তখন তার চোখের সামনে একটা পর্দা আটকে দিয়েছেন, সে আমাকে দেখতে পায়নি, দুনিয়ার সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু আমাকে দেখতে পায়নি, তো সেদিন দেখা দেখলে হয়তো পাথর মেরে তাকে মেরে ফেলার চেষ্টা করতো। এইভাবে আমরা আবু লাহাবের পরিবার থেকে আমাদের নবীর উপরে অত্যাচারের প্রথম আঘাতটা আসলো এমনভাবে যে দেখেন তার পরিবারের উপর আঘাত আসছে, তার ফিজিক্যালি অ্যাবিউজ শুরু হয়েছে এবং তার নামে গালাগালি, তার পরিবারের নামে গালাগালি, তার সন্তান চলে যাওয়ার পরে আপন চাচা কোনো দিন এটা নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, সেটাও কিন্তু করেছে। আমি এই এপিসোডে এই পর্যন্ত এখানে শেষ করতে চাচ্ছি এই কথা বলে যে নবুয়তের কাজ যখন শুরু হয়, রিসালাতের কাজ যখন শুরু হয়, ইসলামের দাওয়াতের কাজ যখন শুরু হয়, তখন এমনও হতে পারে যে একবার ঘরের লোকও কিন্তু বিরোধিতা শুরু করেছে, এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এটা আমাদের নবীর জীবনেও হয়েছে, কিন্তু মানে ধীরে ধীরে দাওয়াতের কাজ অগ্রসর হয়, ইসলামের কাজ অগ্রসর হয়, রিসালাতের কাজ অগ্রসর হয়, আর যারা বিরোধিতা করে তারা সাইডলাইনড হয়ে যায় এবং এইভাবে তা মানে ইতিহাসের আস্থা কুড়িয়ে তারা পড়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, তার পজিশন কিন্তু অনেক অনেক হাই হয়েছে। আসুন ভাই ও বোনেরা আমরা এই জিনিসগুলোকে হৃদয়ঙ্গম করি এবং আমাদের নবীর জীবন থেকে সুন্দরভাবে এগুলো আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমরা এপিসোডের এখানেই শেষ করতে যাচ্ছি, পরবর্তী এপিসোডে তার উপরে আরও কে কে কীভাবে অত্যাচার করছিল এইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, আপনারা শুনবেন বুঝবেন এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আসুন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول